হ্যালো বন্ধুরা, তো আমি বানাচ্ছি আজকে চিংড়ি মাছের মালাইকারি। তো আমি কিভাবে বানালাম তোমরা দেখতে থাকো। তো আমি বানাচ্ছি হচ্ছে, প্রথমে চিংড়িগুলো ধুয়ে নিলাম সুন্দর করে, দেখতে পাচ্ছো পুরোটা কিন্তু ছালটা আমি ছাড়াইনি, মাথাগুলো ফেলে দিয়েছি। তো এখানে নিয়েছি প্রথমত নারকেল, নারকেল লাগবে। তো নিয়েছি পেঁয়াজ কুচি আর কয়েকটা গরম মশলা। তো আর এখানে মশলার জন্য নিয়েছি একটু সর্ষে, পেঁয়াজ, কয়েক কোয়া রসুন আর টমেটো, কাঁচা লঙ্কা। তো ব্যাস এইটুকুই লাগবে। তো আমি এখানে কড়াইটা চাপিয়ে দিলাম। তো দিয়ে দিচ্ছি তেল, আর চিংড়ি মাছগুলোর মধ্যে একটু হলুদ আর নুন মাখিয়ে নেব। তো একে একে এবারও মাছগুলো আমি ভেজে নেব, বেশি ভাজবো না, হালকা ভাজবো। চিংড়ি মাছ বেশি ভাজলে ভালো লাগে না, তো আমি হালকাই ভাজবো, বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়, তার জন্য আমি একদমই হালকা কম ভাজবো। তো আমি বেশি ভাজছি না, দেখতে পাচ্ছ এপাশ ওপাশ করে আমি এবার নামিয়ে নেব। তো হয়ে গেছে। তো ওই তেলে আমি দিয়ে দিলাম একটু জিরা, বেশি না, আর দিয়ে দিলাম দেখতেই পেলে গরম গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এখানে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা যেটা দেখিয়েলাম তোমাদেরকে, সর্ষে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তো সবটাই আমি একসাথে দিয়ে দিলাম। তো এবারে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, তো এটা একটু কষতে থাক। এদিকে আমি নারকেল থেকে দুধটা বের করে নেব। তো আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিয়েছি, আর আমি একটু জল দিয়ে দেখো আমি পেস্টটা করে নিয়েছি, আর এটা আমি ছাঁকনিতে দিয়ে দুধটাকে বের করে নেব, সেটা আর তোমাদেরকে দেখাইনি। তো এখানে কিন্তু আমার মশলাটাও হয়ে গেছে, আর এই যে এইটুকু দুধটা বেরিয়েছে নারকেল থেকে। তো আমি এবার দুধটা দিয়ে দেব। তো এই রান্নাটা বেশিক্ষণ রান্না করার কোনো দরকার নেই, চট জলদি হয়ে যায়। তো এবারে কিন্তু আমি চিংড়িগুলোও দিয়ে দেব। তো এবারে দেখতে পাচ্ছ সুন্দর ফুটে গেছে ঝোলটা। আবারও কিছুক্ষণ আমি একটু ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকা দিয়ে রেখেছিলাম, তো দেখতে পাচ্ছ কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো নামানোর আগে অবশ্যই আমি একটু এক চামচ ঘি দিয়ে নামাবো। তো আমি দিয়ে দিচ্ছি ঘি। তো আমি আর গরম মশলাটা অ্যাড করিনি, তোমরা চাইলে অ্যাড করতে পারো। আমি গরম মশলাটা দিইনি, যেহেতু গোটা গরম মশলা দিয়েছি তার জন্য আমি গুঁড়োটা আর দিলাম না। তো এবারে আমি, এটা হয়ে গেছে আর রান্না করার দরকার নেই, আমি নামিয়ে নিলাম। তো কেমন হয়েছে দেখতে? দেখতে পাচ্ছ রান্নাটা কিন্তু পুরোপুরি রেডি। তো চলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। তো ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই।